আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয় সবাই ভালো আছো। দেখো, আজকে আমি জৈব গুণগত রসায়ন প্রথম খণ্ডের উপরে আমি 18তম ক্লাসে নিব, এবং আজকের শিক্ষণফলটা হবে কি বর্ণালী। বর্ণালী আমি এটার উপরে মোট 2টা ক্লাস দেবো, আজকে ফার্স্ট ক্লাস, এরপর আরেকটা ক্লাস দেবো। আর তোমাদের দেখবা এই বর্ণালী সম্পর্কে কিছু কিছুটা ধারণা আমরা আলোচনা করেছি, কোথায় কিছুটা ধারণা দিয়েছি আমরা এই বোর পরমাণু মডেলে, যখন আমরা শিকার্য পড়িয়েছি সেখানে আমরা কি ছিল এই বোর পরমাণু মডেলে যে তৃতীয় শিকার্য ছিল, সে কি করতে পারছে, বর্ণালীর পরমাণুর বর্ণালী ব্যাখ্যা দিতে পারছে, সেখানে বর্ণালী সম্পর্কে কিছুটা ধারণা দেওয়া হয়ে গেছে। তাই আমরা আবার এখানে কি করব, বিস্তারিত আলোচনা করবো আর কি। আমাদের আচ্ছা, তাহলে আমরা প্রথমে আমরা জানবো যে বর্ণালী কি, আমরা ওখানে আলোচনা করেছি না, বর্ণালী কি, কিভাবে আলোর বর্ণালীটা কিভাবে তৈরি হয়ে দেখেছি, তারপরে কিভাবে পারমাণবিক বর্ণালী তৈরি হয় সেটা একটু দেখাইছে। আমরা বর্ণালীর সংখ্যাটা জাস্ট শুধু একটা লাইনে বলতে চাই, সেটা হলো যে ভিন্ন ভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যের বর্ণের যে সমাহার সেটাকে কি বলা হয়, বর্ণালী বলা হয়, বর্ণালীর সংখ্যা। আর তোমরা দেখবা বর্ণালী যখন পড়বা, বর্ণালী কিন্তু আবার দুই রকম আছে, একটা পারমাণবিক বর্ণালী আর একটা কি, পারমাণবিক বর্ণালী আর একটা কি আছে, আণবিক বর্ণালী আছে। পারমাণবিক আর একটা কি, আণবিক বর্ণালী। ওকে, একটা হলো কি পারমাণবিক বর্ণালী, আর একটা কি আণবিক বর্ণালী। আচ্ছা, এই বর্ণালী দুইটা ভাগ, পারমাণবিক বর্ণালী একটা কি আণবিক বর্ণালী। তাই আমরা এই পারমাণবিক বর্ণালীর মধ্যে আবার দুইটা ভাগ আছে দেখবা, একটা হলো এই এই কি বলে হাইড্রোজেনের পারমাণবিক বর্ণালী পড়বো আমরা, হাইড্রোজেনের পারমাণবিক বর্ণালী, বর্ণালী পড়বো। আর একটা পড়বো শিখা পরীক্ষা, পড়বো শিখা পরীক্ষা, শিখা পরীক্ষা, শিখা পরীক্ষা, এটাও কি পারমাণবিক বর্ণালীর মধ্যে পড়ে আর কি, আমাদের পারমাণবিক বর্ণালীর মধ্যে পড়ে। আচ্ছা, আর আণবিক বর্ণালীর মধ্যে দেখবা তিনটে ভাগ আছে আণবিক বর্ণালীর মধ্যে, একটা হলো কি, একটা হলো ইউভি বর্ণালী, ইউভি, আর একটা হলো কি আয়ার, আর একটা কি এনএমআর, 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 এই তিনটে ভাগে ভাগ করি। আর ইউভি বর্ণালীর প্রয়োগটা হলো আমরা জালটাকা শনাক্ত করতে পারবো ইউভি বর্ণালীর মাধ্যমে, আর আয়ার বর্ণালীতে আমরা কী করতে পারি, ওই কী করা হয় রোগ নির্ণয় এবং নিরাময় এটা ব্যবহার করা হয়। আর এনএমআর বর্ণালী থেকে আসছে দেখবা, এনএমআর বর্ণালী থেকে আসবে হলো এমআরআই মেশিন, এমআরআই মেশিন। আর এমআরআই মেশিনের কাজ হলো এর মাধ্যমে কী করা যায়, মস্তিষ্কে টিউমার শনাক্ত করা যায়। তাহলে আমরা তিনটা ইউভি বর্ণালীর কাজটা হলো, দেখো ইউভি বর্ণালীর কাজটা হলো এই এর মাধ্যমে আমরা জালটাকা এবং জাল পাশ শনাক্ত করতে পারবো, আর আয়ার বর্ণালীর মাধ্যমে আমরা রোগ নির্ণয় করতে পারবো এবং নিরাময় করতে পারবো। আর এনএমআর বর্ণালী থেকে আসছে এমআরআই মেশিন আসছে, এবং এমআরআই মেশিনের প্রয়োগ হলো যে এর মাধ্যমে আমরা কী করা যায়, এই মস্তিষ্কে টিউমার আছে কিনা সেটা শনাক্ত করা যায় কি আমাদের। আর শিখা পারমাণবিক বর্ণালীর মধ্যে শিখা পরীক্ষা আছে, এর মাধ্যমে আমরা কী করতে পারি, মৌল শনাক্ত করতে পারবো। দেখবো আমরা লবণের যে ক্ষারীয় মূলক থাকে বা ক্যাটায়ন থাকে, সেই ক্যাটায়ন শনাক্ত করার দুইটা পদ্ধতি আছে, একটা শুষ্ক পরীক্ষা, একটা কি সিক্ত পরীক্ষা। আর শুষ্ক পরীক্ষার একটা পদ্ধতির নাম কি, শিখা পরীক্ষা যেটাকে, এবং পারমাণবিক বর্ণালীর মাধ্যমে আমরা কি মৌল শনাক্ত করতে পারবো শিখা পরীক্ষার মাধ্যমে। আর আমরা হাইড্রোজেন পারমাণবিক বর্ণালী, এটা খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট হাইড্রোজেনের পারমাণবিক বর্ণালী, এটা আমরা উদ্দীপকের মাধ্যমে এটা কোথায় আসতে পারে, উচ্চতর বা কোথায় আসতে পারে, এটা থ্রি স্টার দিলাম, থ্রি স্টার দিলাম। এটা আমাদের মেইনলি আসলে বর্ণালী পড়ার সময় আমরা পরীক্ষার জন্য এই জায়গাটা খুব বেশি ফোকাস করবো না, খুব গুরুত্ব দিব এটাকে। আচ্ছা, তাহলে বর্ণালী পড়তে গেলে আমাদের কী লাগে, শক্তির উৎস লাগে, শক্তির উৎস, শক্তি লাগবে, শক্তির উৎস লাগবে, সেই শক্তি মাধ্যমে আমরা কি বর্ণালী তৈরি করবো এটাকে আমাদের। সেই শক্তির উৎসটা কী আছে, দুইটা আছে, একটা হলো তড়িৎ চৌম্বকীয় বিকিরণ, আর একটা হলো কি আমরা তাপশক্তি, তড়িৎ চুম্বকীয় বিকিরণ বা তাপশক্তি, এই দুটার মাধ্যমে আমরা কী করতে পারি, এই দুটাকে আমরা শক্তি উৎস হিসাবে বর্ণালী তৈরিতে ব্যবহার করবো আর কি। তাই আমরা এখন আলোচনা করব তড়িৎ চুম্বকীয় বিকিরণ সম্পর্কে, এটাকে তড়িৎ চুম্বকীয় বিকিরণটা কি আসলে, তড়িৎ চুম্বকীয় বিকিরণ। আর আমরা এই সাথে এই আগে আলো, এবং বলবো যে আমরা আলো কি এটাও বলবো আমরা, আলো কি, আলো কি। আর একটা কোশ্চেন কি আমার, আচ্ছা আমরা এদিকে একটু লিখে নেই, আমরা শিখবো এখানে আলোটা কি,
আলো আর একটা প্রশ্ন শিখবো আমরা কি তড়িৎ চৌম্বকীয় বিকিরণ কি আগে শিখবো তড়িৎ চৌম্বকীয় বিকিরণ বা তড়িৎ চৌম্বকীয় তরঙ্গ বা বিকিরণ বা তরঙ্গ বিকিরণ বা তরঙ্গ কি এটা আমরা একটু দিন জানবো আর আলোটাকে দেখবা ফাইনালি বলবো যে আলো হলো তরঙ্গ ঠিক আছে আলোটা শক্তি সবাই জানো আলোটা কিন্তু কি আসলে শক্তি আলোটা শক্তি আলো শক্তি আলো শক্তি আবার আলোকে কি বলবো আমরা তরঙ্গ বলবো তরঙ্গ আর তরঙ্গের মধ্যে কিন্তু আবার ভাগ আছে তরঙ্গের মধ্যে আবার ভাগ আছে তরঙ্গের ভাগ আছে তোমরা সবাই জানো যে তরঙ্গকে আমরা দুই ভাগ করি অনুপ্রস্থ তরঙ্গ একটা কি অনু দৈর্ঘ্য তরঙ্গ অনুপ্রস্থ বা আর তরঙ্গ আর অনুতরঙ্গ বা লম্বী তরঙ্গ আমরা আলোটা কি কার মধ্যে পড়ছে আর তরঙ্গ তরঙ্গের মধ্যে কোন ভাগের মধ্যে পড়ছে আর তরঙ্গ আবার আর তরঙ্গের মধ্যে ভাগ আছে হ্যাঁ একটা আছে যান্ত্রিক আর তরঙ্গ একটা আছে তড়িৎ চৌম্বকীয় আর তরঙ্গ আলোটা কি তড়িৎ চৌম্বকীয় আর তরঙ্গ তড়িৎ চৌম্বকীয় আর তরঙ্গ তড়িৎ চৌম্বকীয় আর তরঙ্গ আলোটা হলো আর তড়িৎ চৌম্বকীয় আর তরঙ্গ ওকে আর তরঙ্গ তড়িৎ চৌম্বকীয় আর তরঙ্গ আলো ওকে তাহলে আমরা তড়িৎ চৌম্বকীয় আর তরঙ্গের যদি সংজ্ঞা বলতে পারি তাহলে আমরা কিন্তু আলোটাকে বলবো তড়িৎ চৌম্বকীয় আর তরঙ্গ বলবো আর কিছু তাহলে আমরা প্রথমে আসি তরঙ্গকে আমরা ভাগ করি না তরঙ্গকে ভাগ করি কিভাবে দেখো তো তরঙ্গকে দুই ভাগ করি আমরা তরঙ্গ তরঙ্গ একটা হলো কি এই অনুপ্রস্থ অনুপ্রস্থ বা আর তরঙ্গ অনুপ্রস্থ বা আর তরঙ্গ তারপরে কি অনু দৈর্ঘ্য অনু দৈর্ঘ্য বা এটাকে বলা হয় লম্বিক তরঙ্গ আমরা এখন একটু এই দুইটা সংজ্ঞা দেওয়ার চেষ্টা করি না তোমরা নিশ্চয়ই স্কুলে এই সংজ্ঞাটা পড়ে আসছো তো অনেকে পারবাও তারপরে আমি সংজ্ঞাটা একটু আর একটু বিশ্লেষণ করবো দেখো অনুপ্রস্থ বা আর তরঙ্গ আর কি এটাকে আমাদের দেখো এই আর স্যার তরঙ্গ মানে কিন্তু শক্তি আর শক্তি প্রবাহিত হয় মাধ্যমের কোনার সহায়তায় মাধ্যমের কোনার কম্পনের মাধ্যমে শক্তিটা এক কোনা থেকে আরেক কোনা যায় তাই আমরা মাধ্যমের কোনাগুলো আঁকি একে দেখায় কীভাবে শক্তিটা এক কোনা থেকে আরেক কোনা যায় আর মাধ্যমের কোনাগুলোর কম্পনের মাধ্যমে তাই কম্পনটা সাথে আমরা শক্তি প্রবাহের দিকে সম্পর্কের মাধ্যমে আমরা কী করবো সেটা সংজ্ঞা দেওয়ার চেষ্টা করবো দেখো তাই আমরা দেখো এই হলো মাধ্যমের কোনা দেখো একটা মাধ্যমের কোনা এটাও মাধ্যমের কোনা আচ্ছা এটাও মাধ্যমের কোনা দেখো এই আর এই যে কোনাগুলা শক্তিটা কিন্তু এক কোনা থেকে আরেক কোনা যাবে তার মানে এটা হলো কি তরঙ্গ প্রবাহের দিক বা শক্তি প্রবাহের দিক এটা হলো তরঙ্গ বা শক্তি প্রবাহের দিক তরঙ্গ বা শক্তি প্রবাহের দিক তরঙ্গ বা শক্তি প্রবাহের দিক দিক এটা এইটা মানে শক্তিটা এক কোনা থেকে আরেক কোনা যাবে কিভাবে এই মাধ্যমের কোনাগুলোর কম্পন হবে কম্পন ধরো এইটা কম্পনটা কি এই কোনাগুলা তার এটা হলো সাম্য অবস্থা থেকে উপরে নিচে দুলতে থাকবে এবং দুলতে গিয়ে শক্তিটা কি হবে ধরো এই কোনাটা প্রথমে দুলবে তাহলে আমি এখানে একটা শক্তি প্রয়োগ করছি মাধ্যমের কোনাগুলোর শক্তির শক্তি পেয়ে কম্পন হয়েছে কম্পনটা কোন দিকে হয়েছে দেখো এই দিকে হয়েছে কম্পনটা আচ্ছা আর এই কোনাটা প্রথমে কম্পন শুরু হবে তারপরে তার শক্তিটা এই কোনা থেকে এই কোনায় ট্রান্সফার হবে তারপরে এই কোনার কম্পন হবে তারপরে এই কোনায় কম্পন হবে তারপরে কম্পনটা দেখো এক কোনা থেকে কম্পন মানে কম্পনটা এক কোনা থেকে আরেক কোনায় শান্ত হচ্ছে মানে শক্তি শান্ত হচ্ছে মানে এক কোনা থেকে আরেক কোনার কম্পন শান্ত হচ্ছে আর কি তার মানে এই কোনা কাঁপতেছে আবার এরপরে এই কোনাটা কাঁপা শুরু করলো তারপরে এই কোনাটা কাঁপা শুরু করলো আর শক্তিটা যাচ্ছে এক কোনা থেকে আরেক কোনায় তাহলে কম্পনের যে দিক দেখো তো এই কম্পনের দিক আর এই শক্তি প্রবাহের দিক কিন্তু পরস্পর সমকোণে হচ্ছে তো এটাকে কি বলবো আমরা আর বা অনুপ্রস্থ তরঙ্গ আর কম্পনটা হচ্ছে প্রস্থ বরাবর প্রস্থ বরাবর অনুপ্রস্থ তরঙ্গ বলবো এটাকে তার মানে সংজ্ঞাটা কি দাঁড়ায় হ্যাঁ শক্তি প্রবাহের দিক আর মাধ্যমের কোনার কম্পন যদি সমকোণে হয় হ্যাঁ শক্তি প্রবাহের দিক আর
মাধ্যমের কোণার কম্পন যদি কি হয় পরস্পর সমকোণ হয় না, শক্তি প্রবাহের দিক দেখো, শক্তি প্রবাহের দিক, শক্তি প্রবাহের দিক দেখো, আমি সংজ্ঞাটা কি দেখতে পারি, আর তরঙ্গের সংজ্ঞা যে তরঙ্গ প্রবাহের দিক, তরঙ্গ কি প্রবাহের দিক ও মাধ্যমের কণার কি হয় কম্পন পরস্পর সমকোণ হলে, না পরস্পর সমকোণ হলে তরঙ্গ প্রবাহের দিক ও মাধ্যমের কোণার কম্পন পরস্পর সমকোণ সমকোণ হলে তাকে কি বলা হয়, আর তরঙ্গ বলা হয়, আর তরঙ্গ বলা হয়। আর দেখো পার্থক্যটা কি, এখানে এখানে মাধ্যমের কোণার কম্পন হবে, কম্পন হবে কিন্তু এই কম্পনটা কোন দিকে হবে, এইদিকে হবে, দেখো কম্পনটা এইদিকে হবে, এইভাবে হবে কম্পনটা এইদিকে হবে। আর শক্তি প্রবাহিত হচ্ছে একই দিকে, কম্পনটা হচ্ছে এই যে এদিকে, এদিকে কম্পন এদিকে, আবার শক্তি প্রবাহিত হচ্ছে একই দিকে, তাহলে শক্তি প্রবাহের দিক আর কম্পনের দিক না যদি কি হয় একই হয়, শক্তি প্রবাহের দিক, তরঙ্গ প্রবাহের দিক বা শক্তি প্রবাহের দিক আর কম্পনের দিক যদি একই হয় সেটাকে বলা হয় অনুদৈর্ঘ্য। এই যে অনুদৈর্ঘ্য বলার পর এটা দৈর্ঘ্য, এটা হলো প্রস্থ, বা এটাকে বলে লম্বিক তরঙ্গ, নাম কিন্তু লম্বিক কিন্তু কম্পনটা কিন্তু কি হচ্ছে লম্ব বরাবর হচ্ছে না, হচ্ছে কি একই তরঙ্গ প্রবাহের দিক বরাবর আর কি, তাহলে সংজ্ঞা পারবা। এখানে শুধু পার্থক্যটা হলো এখানে সমকোণ আর এখানে কি বলবা সমান্তরাল, তাহলে কি হবে লম্বিক তরঙ্গের সংজ্ঞা হয়ে যাবে। আচ্ছা আর এই লম্বিক তরঙ্গের উদাহরণটা হলো শব্দ তরঙ্গ, না উদাহরণটা কি শব্দ তরঙ্গ, শব্দ শব্দ হলো লম্বিক তরঙ্গ বা অনুদৈর্ঘ্য তরঙ্গ। তার মানে আমরা যে কথা বলি এবং এই কথাটা এই শব্দটা তোমার কানে যে পৌঁছে যায় সেই কিভাবে যায়, বায়ু স্তরের কম্পনের মাধ্যমে, এবং বায়ুস্তরের কম্পন কি হয় তার মানে বায়ুস্তরের সংকোচন প্রসারণের মাধ্যমে আমার শব্দটা তোমার কানে পৌঁছে যায় না, তার মানে এটা কি, তার মানে আমি শব্দ যেদিকে প্রবাহিত হচ্ছে আর বায়ুস্তরের যে কি হয় সংকোচন প্রসারণটা একই দিকে হচ্ছে আর কি, এটাকে এই জন্য এটাকে কি বলছি আমরা অনুলম্বিক অনুদৈর্ঘ্য বা লম্বিক তরঙ্গ। আর অনুপ্রস্থ তরঙ্গ দেখো, অনুপ্রস্থ তরঙ্গ হলো উদাহরণ হলো না, এটাকে আবার দুটো ভাগ করবো আমরা, একটাকে বলা হয় যান্ত্রিক আর তরঙ্গ, যান্ত্রিক এটাকে বলা হয় যান্ত্রিক আর তরঙ্গ, আর তরঙ্গ আর একটা কি বলা হয় তড়িৎ চুম্বকীয় আর তরঙ্গ বলা হয়, তড়িৎ চুম্বকীয় আর তরঙ্গ, তড়িৎ চুম্বকীয় আর তরঙ্গ, একটা হলো যান্ত্রিক আর তরঙ্গ, যান্ত্রিক আর তরঙ্গ আর একটা কি তড়িৎ চুম্বকীয় আর তরঙ্গ। আমরা এই আলোটা কার মধ্যে পড়ছে, আলোটা পড়বে এখানে উদাহরণটা কে দেখো, উদাহরণ আলো, তাহলে আমরা আলোটা হলো তড়িৎ চুম্বকীয় আর তরঙ্গ। আচ্ছা এবার আমরা আসি এই তড়িৎ চুম্বকীয় আর তরঙ্গ কাকে বলে, বলে তারপর আমরা কার সংজ্ঞা দিব আলোক, কীভাবে আলোকে সংজ্ঞায়িত করবো আর কি, আমাদের তাহলে আগে তড়িৎ চুম্বকীয় আর তরঙ্গটা কি জেনে তারপর আমরা আলোর সংজ্ঞা দেব। ওকে দেখো তাহলে আমরা তড়িৎ চুম্বকীয় আর তরঙ্গটা কি বলবো এখন, তাহলে আমরা দেখলাম যে আলোটা হলো তরঙ্গ, আলো তো শক্তি তরঙ্গ আকারে প্রবাহিত হয়, আর তরঙ্গের আবার দুইটা ভাগ আছে তার মধ্যে আলোটা কি আট তরঙ্গ, এবং আট তরঙ্গের আবার দুইটা ভাগ আছে তার মধ্যে কি আলোটা হলো তড়িৎ চুম্বকীয় আট তরঙ্গ। এবার দেখো তড়িৎ চুম্বকীয় বিকিরণ কি, বা তড়িৎ চুম্বকীয় তরঙ্গ বা বিকিরণটা কি, তড়িৎ চুম্বকীয় বিকিরণ, তড়িৎ চুম্বকীয় বিকিরণ বা তরঙ্গ কি, তরঙ্গ কি, ওকে আচ্ছা তাহলে আমরা দেখো মনে করো এটা একটা কি নর্থ আর এটা কি সাউথ, এটা সাউথ মানে একটা চৌম্বকের নর্থ মানে উত্তর মেরু আর এটা দক্ষিণ মেরু, ওকে আর ধরলাম আমি এটা একটা অক্ষ ধরলাম, ধরে সাপোজ এটা কি ওয়াই অক্ষ বা তুমি সেটাকে এক্স ধরতে পারো বা ওয়াই ধরলাম এটাকে ওয়াই অক্ষ, ওকে আচ্ছা এবার এদিকে কি দিব, ওকে দেখো এর একটা অক্ষ মনে করো সাপোজ মনে করো এটা এক্স অক্ষ, এটা এক্স অক্ষ ধরলাম,
আর দেখো তোমরা সাধারণত করো কি, এটাকে এক্স ধরো, এটাকে ওয়াই ধরো, এটাকে জেড ধরো, না জেড ধরো, এইভাবে জেড ধরো, জেড ধরো। আমি এটা কিন্তু আঁকছি, ধরো এটাকে আমরা কি ধরছি, ওয়াই, এটাকে ওয়াই ধরছি, এটাকে এক্স ধরছি, আর এখন জেড দেখাবো। আচ্ছা ব্যাপারটা এরকম দেখা যায় না, জেডটা কি করতে পারি আমরা, এটা জেড, এটা জেড, এটা ওয়াই, এটা না, এটা এক্স, সরি এটা এক্স, এটা এক্স, এটা ওয়াই, এটা জেড। তাই আমরা যেমন মনে করো ওয়াইটা বাড়াই দিলাম, এটা ওয়াই, এটা এক্স, আর জেড কোনটা, এটা এটা জেড। হ্যাঁ এটা ডট ডট দিয়ে সাধারণত, কারণ এই জেডটা আসলে তলের উপরে কি খারাপভাবে আসে, এই জন্য আমরা সাধারণত করি কি আঁকার সময় ডট ডট দিই, মানে বুঝাচ্ছি যে এটা এই তলে নাই, আচ্ছা এটা উল্লম্ব তলে আসে। তাহলে এইটা হলো জেড অক্ষ, জেড অক্ষ, ওকে, এই এটা এক্স অক্ষ তো তলে, এইটা হলো কি অক্ষ, জেড অক্ষ, জেড অক্ষ। আচ্ছা এখন দেখো আমরা ওয়াই অক্ষ বরাবর কী রাখছি, চৌম্বক ক্ষেত্র রাখছি ওয়াই অক্ষ বরাবর, আর জেড অক্ষ বরাবর দেখো তো কী রাখছি, জেড অক্ষ বরাবর কী রাখছি, হ্যাঁ জেড অক্ষ বরাবর আমরা এটা হলো একটা তারের পজিটিভ প্রান্ত, আর এটা একটা তারের কি নেগেটিভ প্রান্ত, ওকে এটা পজিটিভ প্রান্ত আর এটা কি নেগেটিভ প্রান্ত, একটা তারের, তার মানে এটাকে বলবো আমরা জেড অক্ষ বরাবর আমরা তড়িৎ ক্ষেত্র রাখছি, তড়িৎ ক্ষেত্র, আর ওয়াই অক্ষ বরাবর আমরা চৌম্বক ক্ষেত্র রাখছি, এবং যেহেতু অক্ষগুলোর মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, তার মানে আমরা কী বলতে পারি যে এখানে তড়িৎ ক্ষেত্র আর চৌম্বক ক্ষেত্রটা পরস্পর সমকোণে আছে, পরস্পর সমকোণে আছে, ওকে তড়িৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্রটা এখানে কী আছে, পরস্পর সমকোণে আছে, সমকোণে আছে। আচ্ছা এবার আসো আমরা এই এবার এই চৌম্বক ক্ষেত্রকে ঠিক রেখে যদি আমি এই তড়িৎ ক্ষেত্রের বিপরীত যে প্রান্ত পজিটিভ এবং নেগেটিভ যে প্রান্তটাকে যদি আমি কী করি কাছে নিয়ে আসি, আবার দূরে নিয়ে যাই, এটাকে বলে কম্পন, মানে আমি তড়িৎ ক্ষেত্রকে আমরা কী করবো আন্দোলিত করবো, আন্দোলিত করবো মানে কাছে নিয়ে আসবো আবার কী নিয়ে যাবো, দূরে নিয়ে যাবো, এটাকে বলে কম্পন বা আন্দোলিত করবো, করাতে কী হবে এই এক্স অক্ষ বরাবর একটা শক্তি নির্গত হবে, তার মানে ওয়াই এবং জেড যে তলে থাকবে সেই তলের উলম্ব তল বরাবর কী হবে শক্তি নির্গত হবে, তার মানে আমরা কী পেলাম তড়িৎ ক্ষেত্র, সরি চৌম্বক ক্ষেত্র এটা আর তড়িৎ ক্ষেত্রকে পরস্পর সমকোণে রেখে আমি যদি তড়িৎ ক্ষেত্রকে কী করি আন্দোলিত করি বা দোলাই, তাহলে সে কী হবে ওই দুটা ক্ষেত্রের উলম্ব বরাবর, হ্যাঁ যেমন আমি যদি বলি যে ওয়াই আর জেড একটা তল, তার মানে এই তলের উপর উলম্ব তল, উলম্ব অক্ষটা কি এক্স, তাহলে এক্স অক্ষ বরাবর কী হবে শক্তি নির্গত হবে, এই যে আমরা তরঙ্গটা দেখাচ্ছি শক্তিটা তরঙ্গ আকারে প্রবাহিত হয়, এই তরঙ্গটা কেমন এই দেখো তরঙ্গটা আমরা একটু আঁকি, এই একটা তরঙ্গ তৈরি হলো তরঙ্গ, তার মানে আমরা এই যে শক্তিটা নির্গত হলো বা তরঙ্গটা শক্তিটা নির্গত হলো তরঙ্গ আকারে, এই তরঙ্গটাকে কী বলবো বা এই যে শক্তির যে বিকিরণটা হলো এটাকে আমরা কী বলবো তড়িৎ চৌম্বকীয় বিকিরণ, এটা কি তড়িৎ চৌম্বকীয় বিকিরণ, তড়িৎ চৌম্বকীয় বিকিরণ, এটাই হলো তড়িৎ চৌম্বকীয় কি এটা তড়িৎ চৌম্বক বিকিরণ। তাহলে আমরা পেলাম কীভাবে এটা তড়িৎ চৌম্বকীয় তরঙ্গ বা বিকিরণটা পেলাম কীভাবে, তড়িৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্রকে কী করছি আমরা সমকোণে রাখছি, কারণ একটা হলো দেখাইছি ওয়াই একটা জেড, তার মানে মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, তার দুইটা ক্ষেত্র পরস্পর কি সমকোণে আছে, রেখে কী করলাম আমরা, তাহলে আমি আমার এটা হলো চৌম্বক ক্ষেত্র মনে করো, এটা চৌম্বক ক্ষেত্র আর এটা হলো তড়িৎ ক্ষেত্র, এইদিকে এদিকে চৌম্বক ক্ষেত্র আর তড়িৎ ক্ষেত্রটা এইভাবে আসে, তাই আমরা তারের বিপরীত মনে করি এইভাবে কাছে আনবো দূরে নিয়ে যাবো, কারণ এই অক্ষ বরাবর এই বরাবর এই বরাবর কী হবে শক্তি নির্গত হবে এবং সেটা কি তড়িৎ চৌম্বকীয় বিকিরণ, তার মানে এটা হলো চৌম্বক ক্ষেত্র, এটা চৌম্বক ক্ষেত্র আর তড়িৎ ক্ষেত্রটা এইভাবে আসে, এইভাবে আসে, তাহলে আমরা তড়িৎ ক্ষেত্রের বিপরীত মনে করি কাছে আনবো দূরে নিয়ে যাবো, মানে কী করবো আন্দোলিত করবো বা কাঁপাবো, হ্যাঁ এর ফলে কী হবে এই এই বরাবর শক্তি নির্গত হবে সেটাকে কী বলবো তড়িৎ চৌম্বকীয় বিকিরণ। তাহলে আমরা সংজ্ঞাটা লিখতে পারি এখন তড়িৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্রকে পরস্পর সমকোণে রেখে, না দেখো তড়িৎ ক্ষেত্র, আচ্ছা আমি আরেকটা কথা বলিনি সংজ্ঞাটা দেওয়ার আগে, সেটা হলো যে আমি দেখো এখানে আরেকটা ছবি আঁকবো, আরেকটা ছবি আঁকবো, ওকে আরেকটা ছবি আঁকবো, দেখো এই ছবিটা সাথে পার্থক্যটা কি এই এটাও কি তড়িৎ চৌম্বকীয় বিকিরণ, এই দুটোর মধ্যে পার্থক্যটা কি যেমন এখানে এখানে যে তরঙ্গ দৈর্ঘ্যটা এই তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্যটা বেশি আর এখানে কি কম, তাহলে আমি তড়িৎ ক্ষেত্র
আর চৌম্বক ক্ষেত্রকে সমকোণে রেখে আমরা যে তড়িৎ চৌম্বকের বিকিরণটা তৈরি করলাম তার তরঙ্গদৈর্ঘ্য ভিন্ন ভিন্ন মানের হতে পারে। যেমন এখানে তরঙ্গদৈর্ঘ্যটা বড় করছে আর এখানে কি করছে ছোট করছে। আবার ধরলাম যে এই তরঙ্গ দুটাই তৈরি হয়েছে 1 সেকেন্ডে, এই তরঙ্গ দুটাই কি হয়েছে 1 সেকেন্ডে তৈরি হয়েছে, তাহলে এখানে পূর্ণ কম্পন কয়টা 2টা, আর এখানে কয়টা 4টা, তাহলে এর কম্পাঙ্ক কত 2, আর এর কম্পাঙ্ক কত 4। এই নিয়ে ধরে কম্পাঙ্ক বোঝা গেল না, ওকে। তাহলে এখানে পার্থক্যটা হলো দুইটার মধ্যে পার্থক্যটা হলো তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য। দেখো দুইটার মধ্যে পার্থক্যটা তরঙ্গ দৈর্ঘ্য, যেমন এখানে তরঙ্গ দৈর্ঘ্য কি কম আর এখানে তরঙ্গ দৈর্ঘ্য কি বেশি, তরঙ্গ দৈর্ঘ্য বেশি হবে। দেখো এই যে এখানে দেখো তরঙ্গ দৈর্ঘ্যটা বড় আর এখানে ছোট, আর এখানে কম্পাঙ্ক কম এখানে কি কম্পাঙ্ক বেশি। তাহলে আমরা এই যে তড়িৎ ক্ষেত্রকে যে কি করতেছি আমরা আন্দোলিত করতেছি বা কাঁপাচ্ছি, এবং আমি আন্দোলনটা কত দ্রুত করতেছি বা 1 সেকেন্ডে কয়বার এখানে আনতেছি তার প্রতিফলন করবে এই সৃষ্ট বিকিরণের কি কম্পাঙ্ক। কম্পাঙ্ক যত দ্রুত আমি কাছে আনবো ধরে নিয়ে যাব, যত দ্রুত কাঁপাবো তত সৃষ্ট তড়িৎচুম্বক বিকিরণের কম্পাঙ্ক কি হবে বেশি হবে। যেমন এখানে আমি দ্রুত কাঁপাচ্ছি বলে কম্পাঙ্ক 4 হয়েছে, এখানে আস্তে কাঁপাচ্ছি বলে কম্পাঙ্ক কত হচ্ছে 2 হচ্ছে। তাহলে আমরা আমরা তড়িৎ ক্ষেত্রকে আন্দোলিত করে আমরা বিভিন্ন কম্পাঙ্কের বা বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্য কি করতে পারি তড়িৎচুম্বক বিকিরণ তৈরি করতে পারি। মনে করো সাপোজ, মনে করো যে এটা একটা তরঙ্গ, সাপোজ মনে করো এটা কি, এটা হলো ধরলাম কি ধরো এটা রেডিও ওয়েভ, রেডিও ওয়েভ বা আমি আর একটু সহজ বলি ধরো এটা লাল আলো, লাল আলো, লাল আলো, ধরো এই দুইটারই দুইটারই কি দুইটাই মনে করো দেখা যায় দৃশ্যমান আলো। আলো কিন্তু দুই রকম আছে, দৃশ্যমান আলো আর অদৃশ্য আলো। ধরলাম দুইটাই দৃশ্যমান আলো, আচ্ছা আবার দুইটা আবার কম্পাঙ্ক ভিন্ন বা তরঙ্গদৈর্ঘ্য ভিন্ন, ধরলাম যার কম্পাঙ্ক কম সেটা কি লাল আলো, আর এটা কি ধরলাম বেগুনি। আমি একটা জাস্ট বোঝানোর জন্য বললাম আর কি, প্রকৃত মান কিন্তু এরকম না, লাল আলো কম্পাঙ্ক কিন্তু এটা না, আমি জাস্ট বোঝানোর জন্য মানে জাস্ট দুটোর মধ্যে বেসিক পার্থক্য থাকে লাল আর বেগুনি, যে দুটো যে ভিন্ন বর্ণ দেখতে পাচ্ছি এর মূল ভিত্তিটা কি আসলে এই কম্পাঙ্ক ভিন্ন অথবা তরঙ্গদৈর্ঘ্য ভিন্ন, তার মানে এটাও আলো এটাও আলো, এদের মধ্যে পার্থক্যটা হলো কম্পাঙ্কের বা তরঙ্গ দৈর্ঘ্যের। তার মানে আমি কম্পাঙ্ক বা তরঙ্গ দৈর্ঘ্যের ভিত্তিতে আমরা কি করতে পারি শ্রেণী বিন্যাস করতে পারি কার আলো বা তড়িৎচুম্বক বিকিরণ। কারণ আলোটাই কিন্তু কি বলছি তড়িৎচুম্বক বিকিরণ, মানে তড়িৎ ক্ষেত্র আর চুম্বক ক্ষেত্রকে রেখে শক্তি উৎপন্ন করলে তার যে প্রকৃতিটা তরঙ্গের যে প্রকৃতিটা আলোর প্রকৃতি একই, এই জন্য আলোটাকে কি বলা হয়েছে তড়িৎচুম্বকীয় বিকিরণ বলা হয়েছে এটাকে। তার মানে আলো বা তড়িৎচুম্বকীয় বিকিরণের আমরা শ্রেণীবিন্যাসটা করবো তার ভিত্তিটা কি হবে এই কম্পাঙ্ক, ওই যে কম্পাঙ্ক ভিন্ন মানে অথবা কি তরঙ্গ দৈর্ঘ্য ভিন্ন, তার মানে কম্পাঙ্ক বা তরঙ্গ দৈর্ঘ্যের ভিত্তিতে আমরা কি করতে পারবো তড়িৎচুম্বকীয় বিকিরণকে আমরা ভাগ করবো লাল বেগুনি, আবার দেখবো দৃশ্যমান আলো অদৃশ্য আলো, আবার অদৃশ্য আলোর মধ্যে কী থাকবে রেডিও ওয়েভ মাইক্রোওয়েভ এক্সরে গামা রশ্মি এগুলো থাকবে। আচ্ছা আমরা এইবার দেখো এই দুটা তরঙ্গের মধ্যে কি ভিন্ন হলো কম্পাঙ্ক ভিন্ন হলো তরঙ্গদৈর্ঘ্য, কিন্তু দেখো এটা কিন্তু তরঙ্গদৈর্ঘ্য বেশি কম্পাঙ্ক কম, এটার আবার কম্পাঙ্ক বেশি তরঙ্গদৈর্ঘ্য কম, এবং এই দুটার গুণফল এই দুটা কি গুণফল দেখো এই এই নিউ ল্যামড়া এই দুটার গুণফল ধ্রুবক, ধ্রুবক দুটারই দেখবা গুণফল ধ্রুবক, কারণ এটা ল্যামড়া বেশি কম্পাঙ্ক কম, এটার কম্পাঙ্ক বেশি ল্যামড়া কম, গুণফল কি ধ্রুবক। এটা কত 3×10⁻⁷ কত 3×10⁸ মিটার পার সেকেন্ড, যেটাকে আমরা কি বলছি এটা হলো আলোর বেগ। তাহলে অতএব নিউ ল্যামড়া সমান কি সি, কারণ সি ইজিক্যাল টু 3×10⁸। তাহলে এটা একটা সম্পর্ক না, কম্পাঙ্ক এবং তরঙ্গদৈর্ঘ্যের মধ্যে সম্পর্ক, এবং গুণফলটা কি ধ্রুবক, এবং সেটা কি আমরা বলছি সি, সিটা কি এখানে কি আলোর আলোর বেগ আর কি, এটাকে আলোর বেগ। তোমরা যেমন সবাই জানো যে এই এই যে এফ ল্যামড়া, এফ ল্যামড়া ইজিক্যাল টু ভি, ভি ইজিক্যাল টু এফ ল্যামড়া, এই ভিটা কি ছিল শব্দের বেগ, আর এফটা কি ছিল শব্দের কম্পাঙ্ক, আর ল্যামড়াটা হলো শব্দ তরঙ্গদৈর্ঘ্য। ঠিক এখানে ল্যামড়াটা কমন, পার্থক্যটা হলো মিউ, মিউটা হলো আলোর কম্পাঙ্ক, আলোর কম্পাঙ্ক আলোর তরঙ্গদৈর্ঘ্য, আর এটা হলো আলোর বেগ, এটা হলো আলোর বেগ আর কি আমাদের। আচ্ছা এবার আসো আমরা কি বলে এই তাহলে আমরা তড়িৎচুম্বক বিকিরণ বা আলোর বেগ, এই যে দুটা দুটাই তড়িৎচুম্বক বিকিরণ বা দুটাই তড়িৎচুম্বক বিকিরণ দুটার বেগ কিন্তু একই রকম, কিন্তু পার্থক্যটা কি কম্পাঙ্ক বা তরঙ্গদৈর্ঘ্য। আর এখান থেকে আমরা কি বলতে পারি যেহেতু ধ্রুবক তার মানে এই নিউ 1/ল্যামড়া,
মানে যে তরঙ্গের কম্পাঙ্ক বেশি তার তরঙ্গদৈর্ঘ্য কি হবে? কম হবে। আমাদের কম্পাঙ্কটা তরঙ্গদৈর্ঘ্য কি? ব্যস্তানুপাতিক। ব্যস্তানুপাতিক। ওকে, তাহলে আমরা এখন একটু সংজ্ঞাটা দিয়ে ফেলি না, কার সংজ্ঞা? প্রথমে তড়িৎ চুম্বক বিকিরণের সংজ্ঞা দিব, তারপর আমরা কার সংজ্ঞা দিব, আলোর সংজ্ঞা, তারপরে আমরা দেখাবো যে এই তড়িৎ চুম্বক বিকিরণ বা আলোকে আমরা ভাগ করতে পারি। হ্যাঁ, এই বিপদ শ্রেণীবিন্যাসটা দেখাবো আর কি, এটাকে শ্রেণীবিন্যাস দেখাবো। আচ্ছা, আমরা দেখো তাহলে তড়িৎ চুম্বক বিকিরণের সংজ্ঞা হলো আমরা তড়িৎ ক্ষেত্র, দেখো তড়িৎ ক্ষেত্র ও চৌম্বক ক্ষেত্র কি, যে এখানে ছিল না, এখানে কি আছে, এটা হলো চৌম্বক ক্ষেত্র, আর এখানে তড়িৎ ক্ষেত্র দেখাইছি, পরস্পর কি আছে, সমকোণে আছে, তার মানে তড়িৎ ক্ষেত্র, তড়িৎ ক্ষেত্র ও চৌম্বক ক্ষেত্রকে সমকোণে রেখে, সমকোণে রেখে তড়িৎ ক্ষেত্রকে, তড়িৎ ক্ষেত্রকে কি করলে, তড়িৎ ক্ষেত্র ও চৌম্বক ক্ষেত্রকে সমকোণে রেখে তড়িৎ ক্ষেত্রকে আন্দোলিত করলে, আন্দোলিত করলে বা কাঁপালে যে শক্তি বিকীর্ণ হয়, যে শক্তি বিকীর্ণ হয়, এটা কিন্তু ইম্পর্টেন্ট পয়েন্ট, সমকোণে রেখে আর কাকে আন্দোলিত করছি, তড়িৎ ক্ষেত্রকে আন্দোলিত করলে যে শক্তির বিকিরণ ঘটে, যে শক্তির কি হয়, বিকিরণ ঘটে, তাকে কি বলা হয়, তাকে তড়িৎ চৌম্বক বিকিরণ, তাকে তড়িৎ চৌম্বক বিকিরণ বলা হয়। ওকে, তাহলে তড়িৎ ক্ষেত্র ও চৌম্বক ক্ষেত্রকে সমকোণে রেখে তড়িৎ ক্ষেত্রকে আন্দোলিত করলে যে শক্তির বিকিরণ ঘটে তাকে কি বলা হয়, তড়িৎ চৌম্বকীয় বিকিরণ ঘটে বলে আর কি। আমাদের এবার আমরা তাহলে আলোর সংজ্ঞাটা এখন দিব না, আলোর সংজ্ঞাটা দিব, দেখো এখন আমরা আলোর সংজ্ঞাটা দিই, দেখো আলো কাকে বলে, আলো হলো এক প্রকার, আলো এক প্রকার এই তড়িৎ চুম্বকীয় বিকিরণ বা তড়িৎ চুম্বকীয় তরঙ্গ বা তড়িৎ চুম্বকীয় আলো এক প্রকার তড়িৎ চুম্বকীয়, তড়িৎ চুম্বকীয় আর তরঙ্গ বা আর তরঙ্গ, আর তরঙ্গ, হ্যাঁ এটা তড়িৎ চুম্বকীয় আর তরঙ্গ, এটা তড়িৎ চুম্বকীয় আর তরঙ্গ, দুটারই বেগ একই রকম, শুধু পার্থক্যটা কিসের, কম্পাঙ্ক বা তরঙ্গ দৈর্ঘ্য, তার মানে আলো এক প্রকার তড়িৎ চুম্বকীয় আর তরঙ্গ যা কি হয় শূন্য মাধ্যমে কি হয় 3.0×10⁸ মিটার পার সেকেন্ড বেগে কি হয় সঞ্চালিত হয়, প্রবাহিত হয় না, আলো এক প্রকার তড়িৎ চুম্বকীয় আর তরঙ্গ যা শূন্য মাধ্যমে এত বেগে কি হয় প্রবাহিত হয়। ওকে, এই হলো যা, হ্যাঁ যা যা শূন্য মাধ্যমে, আচ্ছা শূন্য মাধ্যমে বেগ কত, এত শেষ, শূন্য মাধ্যমে বেগ এত, তাহলে আমরা আলোর সংখ্যা পেলাম, তড়িৎ চুম্বকীয় আর তরঙ্গ বা তড়িৎ চুম্বকীয় বিকিরণের সংজ্ঞা পেলাম আর কি। এবার একটা জিনিস খেয়াল করো, আমরা আমরা যে বর্ণালী না, আমরা আর একটা জিনিস হলো বর্ণালী, তাহলে এই দেখো এই মানে এই দুটার কিন্তু, এই দুটো তরঙ্গের কিন্তু কম্পাঙ্ক ভিন্ন আবার শক্তি ভিন্ন। আচ্ছা আবার তোমরা সবাই জানো যে যে একটা সূত্র দাবো, সেটা হলো প্ল্যাঙ্কের সমীকরণ, না প্ল্যাঙ্কের, প্ল্যাঙ্কের সমীকরণ, প্ল্যাঙ্কের সমীকরণ, এবং প্ল্যাঙ্কের সমীকরণে আমরা দুটো পয়েন্ট করছিলাম, তার একটা পয়েন্ট ছিল যে ধরো এই যে দুটো তরঙ্গ তার মধ্যে শক্তি কার বেশি, এর বেশি, এর বেশি, কারণ এই তরঙ্গের যে বিস্তার তার চেয়ে এই তরঙ্গের বিস্তারটা বেশি। ওকে, তার মানে এই তরঙ্গের চেয়ে এই তরঙ্গের শক্তিটা বেশি, তার মানে তরঙ্গের যে শক্তিটা সেটা হলো কম্পাঙ্কের সমানুপাতিক। তো এখান থেকে আমরা একটা সমীকরণ নিয়ে আসছিলাম, ইজিক্যাল টু এইচ নিউ, এইচ নিউ, এটা হলো প্ল্যাঙ্কের সমীকরণ। আর এই প্ল্যাঙ্কের সমীকরণটা কিন্তু আসলে বর্ণালী ব্যাখ্যার মূল ভিত্তি, মানে বোর্ড যে বর্ণালী ব্যাখ্যা করতে পারছে তার মূল ভিত্তিটা কি, এই প্ল্যাঙ্কের সমীকরণ আর কি। তারপরে প্ল্যাঙ্কের সমীকরণটা হলো তড়িৎচুম্বকীয় বিকিরণ তার যে শক্তিটা সেটা হলো ওই তরঙ্গের কম্পাঙ্কের সমানুপাতিক, অথবা ওই তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্যের কি, ব্যস্তানুপাতিক, একই। আচ্ছা তাহলে এখান থেকে কি হবে, ই সমান কত আসবে, এইচ কি, এইচ, আচ্ছা না আমরা এই, আচ্ছা এখান থেকে দেখো এই এখান থেকে আমরা ল্যাম্বডা ঢুকাতে পারি, দেখো
এইচ ল্যামডা হলো কত সি বাই মিউজিক্যাল সি বাই ল্যামডা, এটাও লেখা যায় মিউজিক্যাল সি বাই ল্যামডা লেখা যায়। তা আমরা ইচ্ছা করলে এই সমীকরণ থেকে কি করতে পারি, ধরো একটা শক্তি বিকীর্ণ হয়েছে, ধরো মনে করো আমরা আমরা কিন্তু দেখাইছি এটাকে যে পরমাণুর বর্ণালী কীভাবে তৈরি হয়, ধরো পরমাণুর ইলেকট্রন শক্তি শোষণ করে উচ্চ শক্তি স্তরে গেছে, সেই কতটুকু শক্তি নিচ্ছে আমরা যদি এখানে বসাই এখান থেকে কম্পাঙ্ক বের করতে পারবো বা তরঙ্গ বের করতে পারবো। আবার আমরা ওখানে বলছিলাম বর্ণালীর মধ্যে যে যে পরমাণুর যে ইলেকট্রনগুলো শক্তি নেয়, সব ইলেকট্রন কী করে না সমান শক্তি নেয় না, যার কারণে সবার ই এক না, মানে বিভিন্ন পরমাণুর কর্তৃক শোষিত শক্তির পরিমাণ এক না, তারপরে বিভিন্ন পরমাণু কর্তৃক শোষিত শক্তির কি কম্পাঙ্ক বা তরঙ্গদৈর্ঘ্য কি না এক না, তাহলে কম্পাঙ্ক বা তরঙ্গদৈর্ঘ্য ভিন্ন মানে কি বর্ণ ভিন্ন, আর ভিন্ন ভিন্ন বর্ণের যে সমাহার সেটাকে কী বলা হয় বর্ণালী বলা হয়। ঠিক আছে, তাহলে আমরা এই যে বর্ণালী যে তৈরি হয় কী কারণে, আসলে ইলেকট্রন ভিন্ন ভিন্ন কম্পাঙ্কে শক্তি শোষণ করে অথবা ইলেকট্রন ভিন্ন ভিন্ন কম্পাঙ্কের শক্তি কি বিকিরণ করে, এর জন্য কী হয় পরমাণুর তে কী হয় ভিন্ন ভিন্ন বর্ণ দেখা যায়, আর ভিন্ন ভিন্ন বর্ণের যে সমাহার সেটাকে কী বলা হয় বর্ণালী বলা হয়। তাহলে আমরা যখন বর্ণালী আঁকবো কোনো পরমাণুর বর্ণালী আমরা একে দেখাবো কীভাবে আঁকতে হয় সেটা শিখাবো, তাই বর্ণালী আঁকানোর সময় কী করতে হবে আমরা কার মাধ্যমে বর্ণালীটা আঁকবো, ধরো আমরা সাধারণত বর্ণালী আঁকি করি কি একদিকে আমরা শক্তি দিই আর একদিকে কী দিই, ধরো একটা বর্ণালীর লেখচিত্র আঁকবো আমরা, এদিকে আমরা কী করব শক্তি দিব, শক্তি এই শক্তি ই বা ডেলি, আর এদিকে কী দিব আমরা হয় কম্পাঙ্ক, এদিকে কী দিব হয় কম্পাঙ্ক অথবা কী তরঙ্গ দৈর্ঘ্য। এছাড়াও আরেকটা আরেকটা ফি আছে কী বলে ইন্ডিকেটর আছে, সেটা হলো কি নিউ বার, নিউ বার এইটা সম্বন্ধে একটু বলি, আর কম্পাঙ্কের সঙ্গে তো সবাই জানো, তার মানে বর্ণালী লেখচিত্র আঁকতে আমরা এক্স অক্ষ বরাবর কী ইউজ করবো, হয় কম্পাঙ্ক না হয় কী তরঙ্গ দৈর্ঘ্য, কিন্তু কম্পাঙ্কটা হয় কি কম্পাঙ্কের মানগুলো অনেক বড় হয়, ধরো 10^7 বা 9 এরকম বড় একটা সংখ্যা হয়তো আমার মানটা বসাইতে গ্রাফে বসাইতে সমস্যা হয়, এই জন্য আমরা কম্পাঙ্কের কি বিকল্প একটা তার ইউজ করবো, তার নাম কি তরঙ্গ সংখ্যা, তরঙ্গ সংখ্যা। তাই আমরা একটু বলে নিই তাহলে তরঙ্গ সংখ্যাটা কী, তাহলে বর্ণালী আকাশ ক্ষেত্রে আমাদের কী লাগবে যে যে নিয়ামকগুলো লাগবে তার মধ্যে একটা হলো কম্পাঙ্ক আর একটা তরঙ্গ দৈর্ঘ্য, কিন্তু আমরা কম্পাঙ্কের বিকল্প হিসাবে কী ইউজ করবো তরঙ্গ সংখ্যা, তাহলে আমরা কী পেলাম কম্পাঙ্ক একটা ল্যামডা আর একটা কি নিউ বার, এই নিউ বারটা হলো তরঙ্গ সংখ্যা, তরঙ্গ সংখ্যা আমরা এক্স অক্ষ বরাবর বসিয়ে আমরা বর্ণালী আঁকবো, বর্ণালী আঁকবো আর কি। আচ্ছা তাহলে আমরা এখানে কীভাবে আঁকবো দেখি, না এই নিউ বারটা কত, তাহলে নিউ বারটা হলো কত এই কম্পাঙ্ককে ভাগ করতে হবে আলোর দিক দ্বারা, কম্পাঙ্ককে ভাগ করতে হবে আলোর দিক দ্বারা, কারণ কম্পাঙ্কের মানটা অনেক বড়, তো তুমি যদি আলোর দিক দ্বারা ভাগ করো কারণ এটা একটা ধ্রুব সংখ্যা। আচ্ছা মনে করো একটা লেখচিত্র আঁকবো, তোমার মানগুলো হলো 100, 200, 300, এটা এক্স অক্ষ বরাবর বসাবো, আচ্ছা আমি যদি সবাইকে 100 দ্বারা ভাগ করে দিই তাহলে আনুপাতিক মান তো একই থাকবে না, কি বলবো এই দেখো তো আনুপাতিক মান একই থাকবে, এটা কত হবে 1, এটা কত হবে 2 হবে, এটা 3 হবে, আনুপাতিক মান তো একই হবে, কিন্তু আমার আমার আনুপাতিক মান যদি একই থাকবে তাহলে লেখচিত্রে কী হবে না কোনো সমস্যা হবে হবে না, লেখচিত্রে কোনো সমস্যা হবে না। ঠিক আমরা যদি লেখচিত্র আঁকতে চাই কম্পাঙ্কের মাধ্যমে, তাই মানগুলো অনেক বড় হতে আমি সবগুলো মানকে যদি কী করি একই সংখ্যা দ্বারা ভাগ করে দিই তাহলে আনুপাতিক মান তো একই থাকবে, হ্যাঁ তাহলে আমরা সেই এখানে ভাগটা কী দ্বারা করবো আলোর বেগ, তারপরে আমি যে ধরো বিভিন্ন ইলেকট্রন বিভিন্ন শক্তি যে শক্তি শোষণ করছে তার কম্পাঙ্ক হিসাব করছে, কম্পাঙ্কগুলোকে সবাইকে যদি যে কম্পাঙ্কের মানগুলো পাইছে ভিন্ন ভিন্ন ইলেকট্রনের সবগুলোকে যদি আমরা আলোর বেগে ভাগ করি তাহলে যে মানগুলো পাবো সেই মানগুলো ব্যবহার করার একটা সুবিধা হবে এটাকে আমাদের, তাহলে সিধারে ভাগ করলে যে মানটা পাওয়া যায় তার নাম কি তরঙ্গ সংখ্যা, তরঙ্গ সংখ্যা এটা হলো তরঙ্গ সংখ্যা। তাই আমরা এখন তরঙ্গ সংখ্যার সংখ্যা দেওয়ার চেষ্টা করবো, তার আগে আমরা সবাই জানি যে এই সি যেগুলো কত নিউ ল্যামডা, ওকে তার মানে মি কাটা যাচ্ছে তার মানে 1/ল্যামডা হচ্ছে 1/ল্যামডা, তাহলে আমরা কী পেলাম অতএব নিউ বার হলো 1/ল্যামডা, তার মানে তরঙ্গ দৈর্ঘ্যের বিপরীত মানকে কী বলা হয় তরঙ্গ সংখ্যা বলা হয় না, তরঙ্গ দৈর্ঘ্যের বিপরীত মানকে কী বলা হয় তরঙ্গ সংখ্যা বলা হয়। আচ্ছা দেখো তরঙ্গ দৈর্ঘ্যের বিপরীত মানকে তরঙ্গ সংখ্যা বলা হয়, বা আমি আরেকটু ক্লিয়ার করি দেখো একটা ছবি এঁকে দেখাই, মনে করো এই যে একটা তরঙ্গ, আচ্ছা এটা কত ল্যামডা, দেখো এই একটা তরঙ্গ এটা কি, আচ্ছা তাহলে এটা একটা তরঙ্গ আঁকছি, তাহলে এটা একটা পূর্ণ তরঙ্গ না, দেখো এটা একটা পূর্ণ তরঙ্গ, ওকে তাহলে এটা তরঙ্গ দৈর্ঘ্য হতো ল্যামডা, তাহলে দেখো এই ল্যামডা দূরত্বের মধ্যে কয়টা কয়টা পূর্ণ কম্পন আছে একটা, মানে এটা একটা পূর্ণ কম্পন,
তাহলে এর দূরত্বটা হলো ল্যামডা। তাহলে ল্যামডা দূরত্বে, ল্যামডা দূরত্বে কি পূর্ণ তরঙ্গ কত? একটি। ওকে, তাহলে একক দূরত্বে দেখো তো, একক দূরত্বে পূর্ণ তরঙ্গ কয়টা? 1/λ। তার মানে প্রতি একক দূরত্বে যে কয়টা পূর্ণ কম্পন থাকবে, পূর্ণ তরঙ্গ থাকবে, সেটা কি? তার তরঙ্গ সংখ্যা। এই যে তরঙ্গ সংখ্যা হলো 1/λ, তার মানে 1/λ হলো তরঙ্গ সংখ্যা। আর এটা মানে কি? একক দূরত্বে পূর্ণ তরঙ্গের সংখ্যাকে কি বলা হয়? তরঙ্গ সংখ্যা বলা হয়। তার মানে প্রতি একক দূরত্বে, প্রতি তাহলে তো এককটা কি ধরা হয়? সেন্টিমিটার। প্রতি সেন্টিমিটার দূরত্বে বিদ্যমান, বিদ্যমান কি পূর্ণ তরঙ্গের সংখ্যাকে, না বা পূর্ণ কম্পন সংখ্যাকে, পূর্ণ তরঙ্গের সংখ্যাকে, পূর্ণ তরঙ্গের সংখ্যাকে কি বলা হয়? তরঙ্গ সংখ্যা বলা হয়, না তরঙ্গ সংখ্যা বলা হয়। তার মানে আমরা এই এই ছবিটা থেকে আমরা সংখ্যাটা দিতে পারি যে আমি এখানে একটা পূর্ণ তরঙ্গ আঁকছি, এটা হলো দূরত্ব কত? ল্যামড়া। তাহলে ল্যামড়া দূরত্বের মধ্যে কয়টা পূর্ণ কম্পন আছে? একটা। তাহলে একক দূরত্ব আছে কয়টা? আর আমরা এখান থেকে দেখাইছি যে নিউবার হলো 1/λ, আর 1/λ মানে ছবি থেকে কি একক দূরত্বে পূর্ণ কম্পন সংখ্যাটাকে কি বলা হয়? তরঙ্গ সংখ্যা। আর দূরত্বটাকে কি ধরা হয়? সেন্টিমিটার দেওয়া হয়। তাহলে আমরা বর্ণালী আঁকার সময় কি করবো, কম্পাঙ্কের বিকল্প হিসেবে কি ইউজ করবো? তরঙ্গ সংখ্যা ব্যবহার করবো, তরঙ্গ সংখ্যা ব্যবহার করবো। তাহলে এবার আমরা আসি কি তড়িৎ চম্বকীয় বিকিরণের শ্রেণী বিন্যাস। দেখো তড়িৎ চম্বকীয় বিকিরণের শ্রেণী বিন্যাস, দেখো তড়িৎ চম্বকীয় বিকিরণের শ্রেণী বিন্যাস, তড়িৎ চম্বকীয় বিকিরণের শ্রেণী বিন্যাস, শ্রেণী বিভাগ। ওকে, তড়িৎ চম্বকীয় বিকিরণের শ্রেণী বিভাগ। এই দেখো সবচেয়ে প্রথমে হলো রেডিও ওয়েভ, রেডিও মানে আমরা এদিকে কি করব, কম্পাঙ্ক এদিকে কম্পাঙ্ক কি হবে? কম্পাঙ্ক এদিকে কম্পাঙ্ক বাড়বে, এদিকে কম্পাঙ্ক বাড়বে। ওকে, কম্পাঙ্ক বাড়বে, তার মানে রেডিও ওয়েভের কম্পাঙ্ক সবচেয়ে কি কম, রেডিও ওয়েভের কম্পাঙ্ক সবচেয়ে কি কম। ওকে, আর আমরা কিন্তু জানি যে শক্তিটা কম্পাঙ্কের সমানুপাতিক, তার মানে রেডিও ওয়েভের, আমরা কিন্তু আরেকটা কথা বলছিলাম যে এই যে এইচ নিউ, এইচ নিউ ইজিক্যাল কত? এইচ নিউটা কি মানে শক্তিটা কিন্তু আসে প্যাকেট আকারে, প্যাকেটের নাম হলো ফোটন, আর এইচ নিউটা হলো একটা প্যাকেটের শক্তির পরিমাণ, তার মানে ফোটনের শক্তির পরিমাণ এইচ নিউ। তার মানে শক্তিটা আসে প্যাকেট আকারে, প্রতিটা প্যাকেটের শক্তির পরিমাণ হলো এইচ নিউ। আর যেহেতু গামার না রেডিও ওয়েভের কম্পাঙ্ক সবচেয়ে কম, তাহলে রেডিও ওয়েভের শক্তির প্যাকেটের শক্তির মান সবচেয়ে কম। আচ্ছা, এরপরেও এরপরে আমরা রেডিও ওয়েভ, তারপরে মাইক্রোওয়েভ, দেখো মাইক্রোওয়েভ। ওকে, তারপরে কি দেখো রেডিও ওয়েভ, তারপরে মাইক্রোওয়েভ, তারপরে হলো এই আয়ার, আয়ার আয়ার আয়ার, তারপরে দৃশ্যমান আলো, দৃশ্যমান আলো, দৃশ্যমান আলো। ওকে, তারপরে কি দেখো দৃশ্যমান আলো, তারপরে এক্সরে, এক্সরে এক্সরে, তারপরে কি এক্সরের পরে, এক্সরে তারপরে গামারে, গামারে এক্সরে, তারপরে গামারে, গামারে। ওকে, তার মানে এই সবার কিন্তু, সবাই কিন্তু তড়িৎ চম্বকীয় বিকিরণ, সবার কিন্তু বেগ একই রকম, কিন্তু এদের পার্থক্যটা কি আসলে কম্পাঙ্ক বা তরঙ্গ দৈর্ঘ্য? আচ্ছা, তো আমি একটু এখানে এদিকে হলো কম্পাঙ্ক বাড়ছে, আর এদিকে কি হবে তরঙ্গ দৈর্ঘ্য বাড়বে, এদিকে বাড়বে তরঙ্গ দৈর্ঘ্য, আর উল্টা তরঙ্গ দৈর্ঘ্য এদিকে বাড়বে। তাই আমি এখন একটু মানটা লিখবো কত, এটা তরঙ্গ দৈর্ঘ্যের মান এদিকে
380 ন্যানোমিটার থেকে 780, এটি হলো দৃশ্যমান অঞ্চলের ন্যানোমিটার। তার আর আগে বলে নেই তোমাদের যে এই এই যে দূরত্ব যে মাপবো, ল্যামড়া যে মাপবো, এখানে তো আসলে ল্যামড়া মানগুলো অনেক ছোট, তাহলে মাপনের ক্ষেত্রে কি করতে হয়, আমরা ছোট একক ইউজ করতে হয়। আমরা মাপনের ক্ষেত্রে সবচেয়ে যে বড় একক সেটা কি, না আমরা যে এককগুলো ইউজ করবো আমাদের সবচেয়ে বড় একক হলো মিটার। দেখো মিটার, মিটার, তারপরে হলো কি সেন্টিমিটার, তারপরে হলো কি এই মাইক্রোমিটার ইউজ করি, সাধারণত মিলিমিটার আছে কিন্তু এটা ইউজ করি না, মাইক্রোমিটার। তারপরে হলো ন্যানোমিটারটা খুব বেশি ইউজ হয়, তারপরে হলো আর্মস্ট্রং, তারপরে হলো কি পিকোমিটার। ওকে পিকোমিটার, এগুলো হলো কি আমরা এই এককগুলো ইউজ করবো। যেমন দেখো এখানে যে তড়িৎচুম্বকীয় বিকিরণগুলো আছে, সবচেয়ে কম্পাঙ্ক কম, সবচেয়ে ল্যামড়া কম, সবচেয়ে ল্যামড়া কি ছোট, সবচেয়ে ল্যামড়া ছোট কার, গামা রশ্মি। এবং গামা রশ্মির ল্যামড়াটা কত আমি একটু মানটা একটু লেখার চেষ্টা করি। দেখো গামা রশ্মির যে ল্যামড়াটা, সেই ল্যামড়া মানটা এত ছোট যে আমরা কোনে কোনো ইউজ করবো, এখানে পিকোমিটার ইউজ করবো। দেখো পিকোমিটার, আর পিকোমিটারে আমরা গামা রশ্মিটা কত, এক পিকোমিটার। দেখো এক 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 পিকোমিটার থেকে কত, এক পিকোমিটার থেকে এটা হলো 100 পিকোমিটার। দেখো 100 পিকোমিটার, ওকে 10, এক পিকোমিটার থেকে 100 পিকোমিটার। আর তরঙ্গ দৈর্ঘ্যের যে রেঞ্জটা, মানে তরঙ্গ দৈর্ঘ্যের মান যদি 1 পিকোমিটার থেকে 100 পিকোমিটার হয়, তখন সেই তড়িৎচুম্বক বিকিরণটার নাম কি দেওয়া হয়েছে, গামা রে দেওয়া হয়েছে, না 1 পিকোমিটার থেকে 100 পিকোমিটার। আর এরপরটা হলো 100 পিকোমিটার থেকে এক্স রেটা হলো 100 পিকোমিটার থেকে শুরু হবে, আর 100 পিকোমিটার থেকে এক্স রে। ও এখানে বোধহয় আমার একটা বাদ পড়ে গেছে, দেখো এই জন্য মিলতেছে না। দেখো দৃশ্যমানের পরে কি গামা, ইউভি, ইউভি, ইউভির পরে হলো এক্স রে, আর এরপরে কি আছে, গামারে। দেখো একটা বাদ পড়ে গেছিল, এরপরটা হলো গামারে, গামারে, গামারে। ওকে তা আমরা এখানে কি দিব তাহলে, এটা হলো 1 পিকোমিটার, এটা 1 পিকোমিটার, তারপরে এটা হলো 100 পিকোমিটার, 100 পিকোমিটার, তারপরে এখানে কি 100 থেকে 100 থেকে, আচ্ছা 100 থেকে 40, 100 থেকে 10 ন্যানোমিটার। দেখো 10, আর 10 ন্যানোমিটার থেকে কত, এই 380 ন্যানোমিটার। এটা হলো ইউভি অঞ্চল, মানে আল্ট্রাভায়োলেট রে, তার মানে আল্ট্রাভায়োলেট রে শক্তিটা দৃশ্যমানের চেয়ে বেশি, দৃশ্যমানের চেয়ে বেশি, এগুলো সব দৃশ্যমানের চেয়ে বেশি, এগুলো সব দৃশ্যমানের চেয়ে কম আর কি। তাই আমাদের কাছে এইটা খুব বেশি ইম্পর্টেন্ট, কোনটা এই 380 থেকে 780, এটা দৃশ্যমান আলো। আর এগুলো অদৃশ্য, এগুলো অদৃশ্য, তার মানে অদৃশ্য আলোর কিছু আছে কম্পাঙ্ক দৃশ্যমানের চেয়ে বেশি, আবার দৃশ্যমানের চেয়ে কম। তার মানে আমরা তড়িৎচুম্বকীয় বিকিরণের একটা সামান্য অংশটাকে কি দেখতে পাই, বাকিগুলো দেখতে পাই না। কিন্তু এগুলো কিন্তু আমরা অনেক ব্যবহার করি না, রেডিওয়েভ আমরা ব্যবহার করি রেডিয়েশনের জন্য না। আচ্ছা তারপরে তারপরে আমরা আল্ট্রাসোনোগ্রাম দিয়ে করি না, ইউভি রশ্মি এখানে ব্যবহার করি। আচ্ছা তারপরে 3780, না তারপরে 780 থেকে কত, দেখো 780 থেকে 1000 মাইক্রোমিটার, 1000 মাইক্রোমিটার। দেখছো আমরা আস্তে আস্তে এককটা চেঞ্জ করতেছি, কেন মানগুলো বড় হচ্ছে, ল্যামড়া বড় হচ্ছে তো, এবং এখানে ল্যামড়া সবচেয়ে ছোট বলে আমরা সবচেয়ে ছোট একক ইউজ করছি পিকোমিটার, পরে এই মানটা একটা বড় হতে আমরা এটাকে পিকোমিটার থেকে ন্যানোমিটারে প্রকাশ করছি, তারপরে আমরা মাইক্রোমিটারে গেলাম। এবার দেখো এই 1000 মাইক্রোমিটার, 780 ন্যানোমিটার থেকে 1000 মাইক্রোমিটার, এরপরেরটা হলো এই কত, মাইক্রোওয়েভটা হলো 1000 10 সেন্টিমিটার, না তার 30 সেন্টিমিটার, 30 সেন্টিমিটার, 30 সেন্টিমিটার, সে আরও বড় একক ইউজ করছে আর কি আমাদের। তারপরটা কি 30 থেকে কি 10 মিটার, 10 মিটার, রেডিওয়েভের কম্পাঙ্ক তরঙ্গ দৈর্ঘ্যটা অনেক বড়, দেখো 10 মিটার। আচ্ছা আর তোমরা একটু জিনিস জানবা, এখানে যে এককগুলো লিখছি না, এদের মধ্যে কি সম্পর্কটা একটু জানার চেষ্টা করবো, তাহলে তোমাদের ম্যাথ করার সময় সুবিধা হবে। যেমন ধরো তুমি এই জানবা যে 1 ন্যানোমিটার, এটা খুব বেশি লাগে, দেখো 1 ন্যানোমিটার সমান সমান কি 10 আর্মস্ট্রং, 10 আর্মস্ট্রং, আর কি লাগবে কত, কত পিকোমিটার, 10^3 পিকোমিটার, পিকোমিটার, এটা একটু মনে রাখবা, এটা খুব কাজে লাগবে, দেখবা ম্যাথ করার সময় খুব কাজে লাগবে। 1 ন্যানোমিটার সমান সমান 10 আর্মস্ট্রং বা 10^3 পিকোমিটার, 10^3 পিকোমিটার। আচ্ছা এবার আসো, আমরা 1 মিটার সমান সমান 10^9
ন্যানোমিটার। আর যদি আমি আর্মস্ট্রংয়ে যাই 10^10 কী হবে? 10 আর্মস্ট্রং হবে। আর যদি পিকোমিটারে যাই 10^10 কত আসবে? 12 পিকোমিটার। তোমাদের একটা ম্যাথ করতে গিয়ে আমাদের এরকম লাগছিল না, পিকোমিটারে কনভার্ট, পিকোমিটার ছিল এটাকে আমাদের মিটারে কনভার্ট করতে হয়েছে আর কি। আর আরেকটা জিনিস মনে রাখবা, 1 সেন্টিমিটার সমান কত? 10^7 ন্যানোমিটার। কারণ 1 মিটার আর সেন্টিমিটার কত সম্পর্ক জানো, মিটার হচ্ছে সেন্টিমিটার সম্পর্ক হলো 100। এই জন্য কি হয়েছে, এটাকে 100 দ্বারা ভাগ করে এখানে আসছি, তাহলে এটাও কি হবে 10^8 কি হবে আর্মস্ট্রং, আর কি হবে 10^10 পিকোমিটার হবে। তার মানে তোমরা এই দুটো জিনিস কি করবা মনে রাখবা সম্পর্ক, তাহলে আমরা ম্যাথ করতে গিয়ে সমস্যা হবে না। হ্যাঁ, আর দেখো তুমি যদি আর একটা সম্পর্ক বলো, এই যে মাইক্রোমিটারের সাথে কার সম্পর্ক, মিটারে 10^6। তারপরে আমরা আর একটা জিনিস লিখতে পারি এখানে, 1 মিটার সমান কেজি 10^6 মাইক্রোমিটার। ওকে, এটা মনে রাখতে পারো। আর এর সাথে তো এই সম্পর্ক জানোই, তাহলে এর সাথে এই সম্পর্ক দেখাইলাম, এর সাথে এই সম্পর্ক দেখাইছি, এটা দেখাইছি, এটা দেখাইছি না, এখানে আর্মস্ট্রংটা ব্যবহার করি না, এখানে না আর্মস্ট্রং একটা এখানে ইউজ করি না, কিন্তু অঙ্কের সময় কি আর্মস্ট্রংটা লাগতে পারে এটাকে আমাদের। আচ্ছা, এখন দেখবো আমরা মেইনলি এরপরে যে আলোচনাটা হবে সেটা হলো পারমাণবিক বর্ণালী পড়াবো আমরা, বর্ণালী মেইনলি পারমাণবিক বর্ণালী পড়াবো। এবং পারমাণবিক বর্ণালী দেখবা যে পারমাণবিক বর্ণালী আমরা হাইড্রোজেনে দেখাবো, এবং পারমাণবিক বর্ণালীটা হাইড্রোজেনের কোন অঞ্চলে হয়, আয়ন অঞ্চলে হবে, দৃশ্যমান অঞ্চলে হবে, আর কি অঞ্চলে হবে, ইউভি অঞ্চলে হবে। মানে এই তিনটা অঞ্চলে কি হয়, মৌলের পারমাণবিক বর্ণালী তৈরি হবে, এটা হলো পারমাণবিক বর্ণালীর এলাকা, পারমাণবিক বর্ণালী। আমরা দেখাবো কীভাবে হয়, মানে হাইড্রোজেনে যে ইলেকট্রনটা তারা শক্তি শোষণ করে উচ্চ শক্তি স্তরে যায়, আবার শক্তি বিকীর্ণ করে সে ফিরে আসে, ফিরে আসতে গিয়ে কী হয়, সে যে বর্ণালী তৈরি করে সেই বর্ণালীটা কোন অঞ্চলে বর্ণালী হয়, এই আয়ার অঞ্চলে, দৃশ্যমান অঞ্চলে, আর কি অঞ্চলে, ইউভি অঞ্চলে হয়। আচ্ছা, এখন তোমাদের আরেকটা জিনিস আমি দেখাবো, এই দৃশ্যমান আলোর মধ্যে আবার ভাগ আছে না, দৃশ্যমান আলোর মধ্যে আবার কি ভাগ আছে দেখো, এই যে দৃশ্যমান আলোর মধ্যে আবার ভাগ আছে, এই ভাগটা আমরা এখন লিখবো, এই 7টা বর্ণ, 7টা বর্ণ আছে না, 7টা বর্ণ আছে, এই এই তারপরে ওকে, এটা হলো 7টা কি 7টা বর্ণ আছে, তার মানে দৃশ্যমান আলোকে আবার 7টা ভাগে ভাগ করতে পারি। তার প্রথমটাকে বলা হয় কি, এটাকে বলা হয় কি, আচ্ছা আর একটু জায়গা নিয়ে করলে বোধহয় সুন্দর হবে, আমাদের লিখতে পারবো আমরা না, আচ্ছা এটা একটু জায়গা নিয়ে করি দেখো, এই দেখো ওকে, তাহলে আমরা এখানে এই একটা ভাগ, তারপরে মোট 7টা ভাগ করবো আমরা না, ওকে এই ওকে, এইটা হলো বেগুনি, এটা বেগুনি, বেগুনি, আর এটা নীল, বেনি আসমানি, এটা না আসমানি, 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 দেখো আমি একটু জায়গা লাগতেছে না, আসমানি, বে নিয়ে আ সবুজ না, আস হলুদ, বে নিয়ে আস কমলা লাল, কমলা লাল, কমলা লাল। আর তোমাদের সাদা আলোর মধ্যে 7টা তরঙ্গদৈর্ঘ্যের আলো আছে, প্রত্যেকটা আবার ই মনে রাখবা, তরঙ্গদৈর্ঘ্যের কি রেঞ্জটা মনে রাখবা, তরঙ্গদৈর্ঘ্যের রেঞ্জটা মনে রাখবা, ওকে প্রত্যেকটা তরঙ্গদৈর্ঘ্যের আমরা কি রেঞ্জটা মনে রাখবো। এবং আমি একটু লিখে দিচ্ছি কত থেকে কত হয় তরঙ্গদৈর্ঘ্যের রেঞ্জটা, দেখো দেখো, প্রথমে হলো এই সাদা আলোর, তিনশো আশি থেকে চারশো চব্বিশ ন্যানোমিটার, তারপরে 424 থেকে 450 ওকে, তারপরে এই 450 থেকে 500 ন্যানোমিটার, আচ্ছা তারপরে 500 থেকে 575 ন্যানোমিটার,
তারপরে 590 590 ন্যানোমিটার, 590 ওকে, 590, 647, 647, 647 ন্যানোমিটার, তারপরে 780, দেখো 780। তোমরা কিন্তু এই মানগুলো দেখবা আবার বই টু বই একটু ভেরি করে দেখবা, এই জিনিসটা দেখবা দৃশ্যমান আলোর রেঞ্জে 380 থেকে 780 লিখছি না, দেখবা কোনো কোনো বইতে লিখছে কি 400 থেকে 800 লিখছে আর কি। দেখে এটা বোধ হয় মোর অ্যাকুরেট, আমি একাধিক বইতে এই রেফারেন্সটা পাইছি। 380 থেকে 780 মাথায় রাখবা। আর বেগুনির রেঞ্জ মনে রাখবা নীল, কারণ আমাদের কিন্তু নৈবিত্তিক দেওয়া হয় যে লেখা আছে যে লাল আলো তরঙ্গদৈর্ঘ্য কত, চারটে অপশন দেওয়া থাকে, এরকম নীল আলো তরঙ্গদৈর্ঘ্য কত দেওয়া থাকে আর কি। বা তুমি যখন বর্ণালী ম্যাথ করবা, ধরো হাইড্রোজেনের বর্ণালী তুমি ম্যাথ করতে যাবা, ধরো ল্যামড়া বের করে, ধরো ল্যামড়া মানটা পেলা 380 থেকে 780-এর মধ্যে, তার মানে দৃশ্যমান অঞ্চলে বর্ণালী পেলা। তারপর আবার বলে দেয় যে কোন বর্ণ, তখন তোমাকে জানতে হবে যে ধরো আমার সাপোজ মনে করো 420 আসছে, তার মানে 420 কার মধ্যে পড়ছে, এর মধ্যে পড়ছে, মানে বর্ণটা কী হবে দেখুন, বর্ণ জিজ্ঞেস করে, পরে ল্যামড়া বের করে বর্ণটা উল্লেখ করো। হ্যাঁ, প্রথমে ল্যামড়া বের করে দেখলো 380 থেকে 780-এর মধ্যে, বললো যে বর্ণালীটা কোথায় চলে এসেছে, দৃশ্যমান অঞ্চলে হয়েছে। তারপর আবার বললো যে বর্ণটা উল্লেখ করো, বর্ণ উল্লেখ করতে গেলে আবার কী লাগবে, দেখতে হবে যে কোন রেঞ্জের মধ্যে পড়ছে। সো এটা মুখস্থ রাখতেই হবে তোমাকে, এটা মুখস্থ রাখতে হবে, মানে এগুলো মুখস্থ না রাখলে সমস্যা নাই, এগুলো না রাখলে সমস্যা নেই, কিন্তু তোমাকে দৃশ্যমান আলোর 380 থেকে 780 মনে রাখতে হবে, আর বেগুনি কত থেকে কত, লাল কত থেকে কত, এটা মনে রাখতে হবে আমাদের। আর ধরো এখান থেকে তাহলে নৈমিত্তিক হয় দুইভাবে, একটা হলো প্রশ্ন করে এরকম যে দেখো এমসিকিউটা এরকম হয়, নিচের কোনটির শক্তি বেশি, নিচের কোনটির শক্তি বেশি, নিচের কোনটির শক্তি বেশি, শক্তি বেশি এরকম কোশ্চেন হয়, তখন তুমি কী প্রশ্ন উত্তর দিবা, শক্তি বেশি ধরো ক দিল কি রেডিও ওয়েভ, ক রেডিও ওয়েভ, আর খ ইউভি, ইউভি, তারপরে গ এক্স রে, তারপরে ঘ দিল মনে করো আয়ার, ঘ দিল আয়ার, ঘ দিল আয়ার, নিচে কোনটা সঠিক। শক্তি বেশি মানে কি, যার কম্পাঙ্ক বেশি, তাহলে কম্পাঙ্ক কার বেশি, যে ডানে আছে, তাহলে আমি যে চারটে অপশন দিছি দেখো, আমি যে এই চারটে অপশন দিছি দেখো, আচ্ছা রেডিও ওয়েভ এখানে বোধহয় দেখা যাচ্ছে না, রেডিও ওয়েভ তারপরে কি ইউভি, তারপরে কি ধরো আয়ার, তারপরে কি ধরো এক্স রে দিলাম, তাহলে আমরা যে এখানে চারটে অপশন দিচ্ছি তার মধ্যে যে অপশনটা এখানে যে চারটা নাম আছে তার মধ্যে যেটা কি ডানে, অ্যান্সার কি হবে, অ্যান্সার সেটাই, অ্যান্সার সেটাই হবে একদিকে আমাদের, অ্যান্সার সেটাই হবে। এই হলো আমাদের মোটামুটি নৈবিত্তিক এভাবে আসে। আর একটা নৈবিত্তিক আসে জ্ঞানমূলক নৈবিত্তিক, সেটা হলো কি, এটা কিন্তু অ্যাপ্লিকেশন বলা যায়, প্রয়োগ, প্রয়োগ, কারণ আমরা জাস্ট এই সব থেকে মনে রেখে কি ডানে আছে সেটা হলো অ্যান্সার হবে না, তাহলে এখানে অ্যান্সার কোনটা হবে, এক্স রে হবে না, এক্স রে, কারণ এই চারটা যে অপশন দেওয়া আছে তার মধ্যে ডানে কি আছে, এক্স রে আছে। আর একটা কোশ্চেন আসে যে এই 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 সম্পর্কগুলো দিয়ে একটা কোশ্চেন করতে পারে, নিচের কোন সম্পর্কটা সঠিক, আর তুমি যদি এগুলো মনে রাখতে পারো তাহলে পারবা। আর একটা কোশ্চেন হয় যে নিচের লাল আলো তরঙ্গদৈর্ঘ্যের মান কত, তোমার এই তালিকাটা কী করতে হবে, মুখস্থ রাখতে হবে। এই হলো আজকে যে আলোচনা করছি সেখান থেকে কি নৈমিত্তিক কোশ্চেন আছে। আর আমরা কিন্তু এখান থেকে আমরা কয়েকটা সূত্র শিখলাম, তোমরা আশা করি সূত্রগুলো আমরা একসাথে লিখে দিই বাসায়, ম্যাথগুলো করে ফেলতে পারবা, কিছু ম্যাথ করতে পারবা। সেটা হলো এক হলো আমরা এই রুলস হলো সি জিকেল কত নিউলে আমরা আজকে দেখাইছি না তরঙ্গ ছবি থেকে, আর দুই হলো, দুই হলো সি সমস্যা নিউলে আমরা, আর দুই হলো নিউ বার, নিউ বার ফিজিক্যাল টু কত, এই নিউ ভাগ কত সি অথবা ওয়ান বাই কি ল্যামড়া। ধরো আমরা তরঙ্গ সংখ্যা বের করতে বললে আমরা দুইভাবে বের করতে পারবো, একটা হলো তরঙ্গ দৈর্ঘ্যের মানটাকে উল্টায় দিবো অথবা কি কম্পাঙ্ককে ভাগ করবো সি দ্বারা। আচ্ছা, তারপর আরেকটা কোশ্চেন পেলে আমরা ইজ ইকাল টু এইচ নিউ, এটা আমরা আগেও শিখছিলাম, এখানেও আজকে আজকে একটু বলছি না, এইচ নিউ, এইচ নিউ, তাহলে তোমাকে যদি কি বলতে বলে, যদি শক্তি বের করতে বলে, যদি কম্পাঙ্ক দেওয়া থাকে এই সূত্র ইউজ করবো, বা যদি তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া থাকে তাহলে সি বাই কি ইউজ করবো, ল্যামডা ইউজ করবো। দেখবা এই সূত্রগুলো দিয়ে বই দিয়ে বেশ কিছু ম্যাথ আছে, আশা করি ম্যাথগুলো করতে পারবো। তাই আমাদের শুধু আর একটা সূত্র বাকি আছে, সেটা হলো চার নম্বর দিয়ে, সেটা হলো নিউ বার ইজিক্যাল টু ওয়ান বাই ল্যামড়া আর ইস ওয়ান বাই কত এন ওয়ান স্কোয়ার ওয়ান বাই এন টু স্কোয়ার। এই সূত্রটা আমরা কী করবো আগামী ক্লাসে আমরা দেখাবো কি হাইড্রোজেনের বর্ণালী ব্যাখ্যা করার সময়, এবং এটাতে কিছু ম্যাথ আছে, সেই ম্যাথগুলো খুব গুরুত্বপূর্ণ। তাহলে আগামী ক্লাসে আমাদের পড়া থাকবে মেনলি হাইড্রোজেনের কি পারমাণবিক বর্ণালী, আর এই বর্ণালী ব্যাখ্যার জন্য রিডবার্গ সমীকরণ দিয়ে আমরা সেই বর্ণালীটা কী করবো ব্যাখ্যা করবো, আর একটু ক্লিয়ার করবো যে আমরা বর্ণালীকে আমরা ভাগ করছি, একটা হলো পারমাণবিক বর্ণালী, একটা কি আণবিক বর্ণালী, আর একটা বর্ণালী আছে, মানে বর্ণালীকে আসলে ভাগ করা যায় মেইনলি, দেখো আমরা বর্ণালীকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে ভাগ করা যায়। তো আমরা যেমন বড় করো
দেখবো আগামী দিন দেখাবো আমরা হাইড্রোজেনের যে বর্ণালীটা ব্যাখ্যা করবো সেটা হলো বিকিরণ বর্ণালী। সাধারণত পারমাণবিক বর্ণালী হলে বিকিরণ বর্ণালী আমরা স্টাডি করি, আর যদি আণবিক বর্ণালী হয় তাহলে আমরা কী করি শোষণ বর্ণালী। তার মানে পারমাণবিক বর্ণালী একটা হচ্ছে আণবিক বর্ণালী, একটা হচ্ছে নিরবিচ্ছিন্ন বর্ণালী। যে বর্ণালীকে ভাগ করা যায় এরকম বিভিন্ন দৃষ্টিকোণ থেকে, একটা হলো কি বিকিরণ বর্ণালী শোষণ বর্ণালী, আর একটা হলো বৈশিষ্ট্যের ভিত্তিতে শোষণ বর্ণালী বিকিরণ বর্ণালী, আর একটা আছে কি আণবিক গঠনের ভিত্তিতে, সেটা হলো আণবিক বর্ণালী, তারপরে পারমাণবিক বর্ণালী, তারপরে কি নিরবিচ্ছিন্ন বা বর্ণালী আর কি। এটাকে আমাদের এইগুলো নিয়ে একটা আগামী দিন কথা বলবো। তারপর একটা জিনিস নিয়ে কথা বলবো দেখবো আগামী দিন, সেটা হলো এই যে এই যে নিরবিচ্ছিন্ন যে বর্ণালী বললাম, যে আণবিক বর্ণালী, পারমাণবিক বর্ণালী, নির্বিচ্ছিন্ন বর্ণালী, নির্বিচ্ছিন্ন বর্ণালীর মধ্যে আবার ভাগ আছে, সেটা হলো একটা আছে অনুপ্রভা আর প্রতিপ্রভা। এই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করবো আগামী দিন আর কি। এটাকে আমাদের ওকে থ্যাংক ইউ তাহলে সবাইকে।